হ্যালো হ্যালো হ্যালো, দেখা যাচ্ছে? চেক, অল রাইট, সবাই দেখতে পাচ্ছো? যদি দেখতে পাও এবং শুনতে পাও অবশ্যই একবার জানিয়ে দাও যারা লাইভে আছো। আশা করি যদি দেখতে এবং শুনতে পাও, দেরি না করে একবার চটজলদি কিন্তু তোমাদের ক্লাসটি শেয়ার করে দিও তোমাদের স্ট্যাটাসে। হ্যাঁ, তো অবশ্যই যাতে বাকিরা এখনও জয়েন করতে পারেনি জয়েন করে নিতে পারে। লাইভ সেশন রয়েছে, সম্পূর্ণ মেডিকেল পরীক্ষার প্রস্তুতি সমাধানের সাথে সাথেও আপকামিং দিনে তোমাদের খুব সহজেই পরীক্ষা চলে এসেছে। HS 2023 সালের এক্সামিনেশন যারা বসতে চলেছ তাদের হুবহু এখান থেকে আমরা 18 মার্কস কমন দিয়ে দেবো, অর্থাৎ 18 মার্ক চোখ বুজে গিয়ে হল থেকে তুলে নিতে পারবে একদম, মানে দেখা মাত্র অ্যান্সার করবে, চোখ বুঝে তুলে নেওয়া কথা বলতে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো সে তার সাথে সাথেও BSc এবং বাকি পরীক্ষার প্রশ্নপত্র থাকছে, কোন কোন ক্লাস হয় তোমরা জানো চ্যানেলে, এবং এই জাতীয় ক্লাসের PDF পেতে টেলিগ্রাম গ্রুপে তোমরা এই লিঙ্কে জয়েন করে নিতে পারো, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে। আই তার এই নামে সার্চ করলেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আশা করি কোনো অসুবিধা নেই, আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে। আজকে 95 নম্বর ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসের সমস্যা জানাই তোমাদের, কি বলি একটু 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 শুনে নাও বাবুরা। কি না, কালকে কিন্তু নেটওয়ার্ক ইস্যু ছিল আমার এখানে, তো সেই জন্য ক্লাসটা লাইভ করতে পারিনি। তো আর তার পরিবর্তে যেহেতু সামনে তোমাদের এক্সাম, তাই কিন্তু আজকে 12টায় ক্লাসটা দিয়ে দিয়েছি। অবভিয়াসলি একবার চেক করে নাও, আর সেই জন্যই বলছি একবার শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিও, আর বেল আইকনটা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে দিও। আমি কিন্তু রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে অনেক প্রশ্ন নিয়ে, চলো দেখি আমরা। তো ফোকাস থাকো বাবুরা, এবং টার্গেট রাখো নিজের কোন ধারে এগোতে চাইছো, এবং সেই প্রিপারেশনে চলো আমরা এগিয়ে যাই। এবং সেই প্রিপারেশনের প্রথম প্রশ্নে আমরা যেখানে রয়েছি সেখানে দেখো যে প্রশ্নটি ভালো করে পড়ো, এবং দেখো সম্পূর্ণ কিন্তু WB-র আন্ডারের প্রশ্ন, অর্থাৎ যা আগামী দিনে তোমাদের HS পরীক্ষা এবং বিভিন্ন নার্সিং ওরিয়েন্টেড পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা নিটের জন্য দেখছো তাদের নিটের PYQ-ও কিন্তু রয়েছে এই ক্লাসে, সম্পূর্ণ মিক্সিং সেট, অর্থাৎ পুরো দিক দিয়ে তুমি উপকৃত হবে, এটুকু একদম গ্যারেন্টি। তো প্রথম প্রশ্ন পড়ো, কোন জায়গাটা দেখতে হবে? দেখো অত্যাধিক ত্বরান্বিত হলে আর ইনহিবিন খড়িত হলে হ্রাস হচ্ছে, অর্থাৎ বাধাদানকারী কাজ করছে। তাহলে বাধাদান কে দিতে পারে? একদম মেন পোর্শন যেখান থেকে ফলিকল তৈরি হবে সে দিতে পারে, অর্থাৎ FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন হবে রাইট অ্যান্সার। যারা লাইভ দেখছো অবভিয়াসলি কিন্তু তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে এবং ওটা টাইপ করে দিও পরবর্তীতে। দেখো আমি বলেছিলাম নিটের প্রশ্ন PYQ তোমাদের জন্য রাখবো, এই দেখো রাজস্রাব অভাবে, যার অভাবে রাজস্রাব হয় যার অভাবে, কার অভাবতে রাজস্রাব হবে, অর্থাৎ প্রজেস্টেরন থাকলে অবভিয়াসলি রাজস্রাব হবে না, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে প্রজেস্টেরন হার বেশি থাকে, ইস্ট্রোজেন থাকলে হবে। তাই রাইট অ্যান্সার অপশন সি। চলো চেক করে নিই আমরা একবার, একদম ওকে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোনটি অমরার কাজ নয়? শুধু এই পোর্শনটুকু দেখো, কাজ নয় বলেছে, আর কিছু দেখার দরকার নেই। তো কাজ নয় মানে দেখো এই কাজটা তো অবভিয়াসলি করে, এটা করে, এটা নিয়ে একটু ডাউটফুল, অবভিয়াসলি করে, কারণ মায়ের দেহের বিভিন্ন অঙ্গের পরিণতি লাভ দরকার, বাট অক্সিটোসিন কিন্তু নিঃসরণ হয় না, জরায়ু সংকোচনে সাহায্য করে, রিল্যাক্সিন প্রসবের সময় নিঃসরিত হয়। তো এক্ষেত্রে অপশন বি ছাড়া আমরা কোনো অপশন এখানে ক্রিয়েট করতে পারবো না, নিতে পারবো না অ্যান্সারে। চলো আমরা চেক করি, একদম ওকে। দেখো 4 নম্বর প্রশ্ন, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া এক ধাপ থেকে অন্য ধাপে, বলো জি মহারাজ ক্যা হয় ইসকা অ্যান্সার? তো অ্যান্সার তো আপকো ইজিলি পাতা হয়, কিউকি ইয়ে ইসকো মেন টার্মিনোলজি কি, টার্মিনোলজি কি আছে? আচ্ছা মেন টার্মিনোলজি আছে অবভিয়াসলি, দেখো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, অর্থাৎ অপরিণত স্পার্ম থেকে স্পার্মে পরিণত হওয়া, এক অর্থে প্রাইমারি প্রাথমিক সাইট থেকে আমরা গৌণ স্পার্মাটোসাইটে যাব। অপশন সি হবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কাছাকাছি অপশন রয়েছে, একটু দেখবে কিন্তু তোমরা। চলো তো অ্যান্সারটা আমরা একবার দেখে নিই, চেক করে নিই, অবশ্যই চেক করে নিয়েছি। এবং দেখো এই জাতীয় ক্লাস যারা পেতে চাও, নবম থেকে দ্বাদশ শ্রেণীতে আছে, নিট, নার্সিং, প্যারামেডিক্যাল, বায়োসায়েন্স, WBCS, KP ওরিয়েন্টেড বিভিন্ন এক্সামিনেশন, অর্থাৎ আগামী দিনে তোমাকে বায়োলজি সহজভাবে করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইচ্ছুক থাকলে তোমরা জয়েন করে নাও। নিষেক কোথায় ঘটে? দেখো অ্যাম্পুলা অংশ আমরা নিষেক ঘটে জানি, অ্যাম্পুলা কোথায়? অ্যাম্পুলা অবভিয়াসলি একদম সহজ প্রশ্ন, অপশন ডি ফ্যালোপিয়ান নালীতে উপস্থিত। তো নিষেক শব্দের অর্থ কি আমরা জানি? ফার্টিলাইজেশন, তাই তো সবাই জানো, আশা করা যায় সমস্যা নেই। চলো পরবর্তীতে দেখি আমরা, প্রসবের সময় দুগ্ধ ক্ষরণের জন্য দায়ী কে আছে বলো? প্রসবে দুগ্ধের ক্ষরণ ঘটাতে কে সাহায্য করবে? চটজলদি অ্যান্সারটা দিয়ে দাও। অবভিয়াসলি অ্যান্সার দেখো, যখনই দুগ্ধ ক্ষরণ বলবে প্রোল্যাকটিন ছাড়া বাকি অপশন কিছু আসার কি আছে? নেই। দেখো একদম PYQ-ও রয়েছে, যা BSc নার্সিং আসা প্রশ্ন, এবং যারা প্যারামেডিক্যালের জন্য BMLT OTT-র জন্য ইম্পর্টেন্ট। চলো এই জাতীয় লাইভ ক্লাস কিন্তু ফ্রিতে পেতে এবং সাজেস্টিভ অ্যানালিসিস সহ আমার সাথে জয়েন করতে অবভিয়াসলি ডেলি রুটিনে জয়েন করতে থাকো এবং দেখতে থাকো, ওকে? চলো
তো নেক্সট দেখো আমরা ডিম্ব নিঃসরণের সময় এলএইচ এর ক্ষরণ বৃদ্ধি পাওয়ার কারণ। দেখো বৃদ্ধি পাচ্ছে, তাহলে শিখো কীভাবে অ্যান্সার করতে হয়। বৃদ্ধি পাচ্ছে তার মানে অবভিয়াসলি পজিটিভ বা ধনাত্মক কোনো রিয়াকশন ঘটবে। তোমাকে ধনাত্মক রিয়াকশন কয় জায়গায় আছে আমরা দেখব, দুই জায়গায় আছে। তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এটা প্রথমে ডিলিট করো। ডিলিট হয়ে গেল, দেন দেখো ডিম্ব নিঃসরণের সময় বলেছে, ঠিক আছে। তাহলে আমরা তো একটু আগেই শিখেলাম যে প্রজেস্টেরন কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে, তাহলে এটা বাদ চলে গেল, রাইট অ্যান্সার হবে এটা, অপশন এ। ঠিক করো, ওকে। পিতগ্রন্থি কোন হরমোন থেকে ঘটিত হয়? পিতগ্রন্থি থেকে কোন হরমোন ঘটিত হয়? আচ্ছা উল্টো পড়লাম, একদম সহজ প্রশ্ন, কিন্তু বিভিন্ন পিওয়াই কিউ আছে। দেখো এখানে রাইট অ্যান্সার হবে প্রজেস্টেরন, আশা করি অসুবিধার কোনো কারণ নেই তোমাদের। নেক্সট দেখো আমরা দেখে নিই যে এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট টার্মিনোলজি আছে, বলছে এই ফেজটা তোমাকে ভালো করে দেখতে হবে, অর্থাৎ গর্ভকালীন পিতগ্রন্থির সক্রিয়তা বৃদ্ধি পাওয়া। তাহলে বারবার আমরা একই কথা এতক্ষণ ধরে বলে আসছি যে গর্ভকালীন অবস্থা মানে আমরা কার কথা মনে রাখবো। তো অবভিয়াসলি অনেকে চোখ বুঝে ইস্ট্রোজেন অ্যান্সার করে, এই প্রজেস্টেরন অ্যান্সার করে দেবে, বাট নয়, এখানে বলেছে সক্রিয়তা বৃদ্ধি পাবে, পরিণতি লাভ অলরেডি হয়ে গেছে যখন ইমপ্ল্যান্টেশন বা গর্ভধারণ হয়েছে। পরবর্তীতে কে সাহায্য করবে? এইচসিজি, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এটা অনেক সময় প্রেগনেন্টি কিট টেস্টেও দেওয়া হয়, তাই এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে আমরা জানবো, এইচসিজি হবে, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, বীর্যের শুক্রাণু সংখ্যা স্বাভাবিকের তুলনায় যদি কিছুটা হ্রাস পাই তাহলে কী হবে? অবভিয়াসলি এক্ষেত্রে হ্রাস পেলে রাইট অ্যান্সার হবে অলিগোস্পার্মিয়া, কমে গেলেই মনে রাখবে অলিগোস্পার্মিয়া, ঠিক আছে, কম মানে অলিগো, এই কথাটা মনে রাখো। চলো সহজভাবে এইভাবেই শিখতে আমাদের সাথে জয়েন করে থাকো এবং ক্লাসগুলি ডেলি রুটিনে ফলো করতে থাকো, ডেফিনেটলি তুমি হেল্পফুল হবে। নেক্সট দেখো কোন তথ্যটি সঠিক নয় বলে যায়, খেয়াল করো এই জায়গাটা, নয় এবং সালের প্রশ্ন, ঠিক আছে, নয় বলেছে, তাহলে আমরা কী খুঁজে নেব এবং কীভাবে বুঝবো? টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, হ্যাঁ করে। টেস্ট টিউব বেবি মাতৃগর্ভে বৃদ্ধি লাভ করে, তা কী করে করে? টেস্ট টিউব যখন, তাহলে তো টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বাড়ার কথা, তো মাতৃগর্ভে কিন্তু বাড়বে না, তাই তো? বলো ক্লিয়ার কি না বাটে না? অবভিয়াসলি আমরা পরবর্তীকালে প্রতিস্থাপন করতে পারি, তাই অপশন বিও কিন্তু ঠিক আছে এক্ষেত্রে। বাট টেস্ট টিউব বেবি জরায়ু মধ্যস্থ নিষেকের মাধ্যমে বৃদ্ধি লাভ করে, না বাইরে থেকে আমরা নিষেক ঘটাচ্ছি, জরায়ু মধ্যস্থ নিষেক হয় না, তাই সব থেকে প্রবাবেল অ্যান্সার এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। বলো ইলেভেন ক্লিয়ার আছে কিনা? একদম ওকে, আশা করি বুঝতে পারছো। এই জাতীয় ক্লাস যদি তোমরা দেখতে চাও ডেসক্রিপটিভ মেথডে, যেমন হিউম্যান রিপ্রোডাকশনের ক্লাস তোমরা ডেসক্রিপটিভ মেথডে দেখেছো, তেমনি এই জাতীয় ক্লাস ওয়ান শট রিভিশন, পোলেনের কনসেপ্ট, এসআরএফপি যেটি একটি এইচএসের আরও একটি উল্লেখযোগ্য চ্যাপ্টার, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন, যার এনসিআরটি বেশ সহজ ক্লাস তোমাদের জন্য রেডি রয়েছে, না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে চেক আউট করে নাও একবার। চলো, জন্ম নিয়ন্ত্রণের বৃদ্ধিসম্মত উপায়গুলির অন্যতম, আচ্ছা কোন সব থেকে উপায়? আচ্ছা দেখো এক্ষেত্রে রাইট অ্যান্সার অবভিয়াসলি হবে অপশন ডি, রজতচক্রে 10 থেকে 17 দিনের মধ্যে। দেখা মাত্র কী করে অ্যান্সার করছে, পড়ছেই না স্যার। হ্যাঁ দেখো এটা মেন কথা হচ্ছে, তোমরা যদি ওভিউলেটারি ফেজ পড়ো মেনস্ট্রুয়াল সাইকেলে, তাহলে 14 দিনে কিন্তু কী হয়, ডিম্বাণু নিঃসরণ হয়। তো 10 থেকে 17 দিনে একটা গড় অ্যাপ্রক্সিমেট টাইম, সেই সময় যদি তোমরা কি কপুলেটিং বন্ধ রাখা যায়, তাহলে কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার সব থেকে বেশি, জন্ম নিয়ন্ত্রণ করা যাবে, একদম ওকে। দেখো নেক্সট দেখো, বৃদ্ধিরত গর্ভস্থ ভ্রূণের নিম্নলিখিত কোনটি অ্যামনিওসেন্ট্রিসিস দ্বারা নির্ণয় করা যায় না? দেখো নিটের প্রশ্ন কিন্তু খুবই সহজ প্রশ্ন। আচ্ছা যারা, যদি ক্লাসগুলি তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় ইম্পর্টেন্ট এবং ক্লাসগুলি বুঝতে পারছো, কোয়েশ্চেনগুলি ফলো করতে পারছো, তো অবশ্যই কিন্তু একটি লাইক বাটন প্রেস করে দিও এবং বাকিদের সাথে শেয়ার করে দিও যারা এই বিষয়ে প্রিপারেশন নিচ্ছে, ওকে। তাহলে আমরা আরও ভালো ভালো ক্লাস তোমাদের জন্য কিন্তু আনতে পারবো। যারা জানিয়েছিলে যে একটু হয়তো বাফারিং বা ভিডিওতে প্রিমিয়ারে বা বাফারিংয়ে সমস্যা হচ্ছে, আমি বলবো জাস্ট হাই রেজলিউশন ভিডিওতে তোমরা ট্যাপ করে নাও, প্রত্যেকটি লেখা তোমাদের কাছে কিন্তু অস্পষ্ট থেকে সুস্পষ্ট হয়ে উঠবে, কী বলো ক্লিয়ার আছে কি না? তো রাইট অ্যান্সার আমরা দেখে নিই, জন্ডিস হবে রাইট অ্যান্সার, কারণ জন্ডিস তো বাইরে হচ্ছে, বিলিরুবিন বিলিভারডিনের কন্ট্রোলে হচ্ছে, তো ওখানে অ্যামনিওসেন্টেসিসের কোনো ভূমিকা নেই। নেক্সট, মৌখিক গর্ভনিরোধক বড়ি তৈরি হয় যে হরমোনের মিশ্রণে? স্বাভাবিক ব্যাপার, শুধু স্ত্রীদের হরমোন মৌখিক গর্ভনিরোধক বড়ি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন ছাড়া তো আর কিছু খোঁজার দরকার নেই, অপশন এ হবে রাইট অ্যান্সার। চলো জি ক্লিয়ার, ক্লিয়ার হ্যাঁ না মানে মহারাজ বেতাও। নেক্সট, এইডস সংক্রামিত হয় নিম্নলিখিত কোন যে কোনো একটি উপায়? আচ্ছা তো খুবই ভালো প্রশ্ন, এইডস সংক্রমণ কী করে হবে বলো,
সংক্রমণের কথা বলেছে, তো কী কারণে সংক্রমণ? হ্যাঁ, মশার কামড় দিলে, তাহলে মসকুইটো তোমায় হামি দিয়েছে, তাহলে কি হবে এইডস এর সংক্রমণ? অবভিয়াসলি কিন্তু হবে না। দ্বিতীয় দেখো কি বলছে, এইডস রোগীর সেবা দ্বারা তুমি কি সেবা করলে এইডস এর, তাহলে তো নার্সরা হয়তো চাকরি ছেড়ে দিয়ে এতদিন পালিয়ে যেত হসপিটাল থেকে, তুমি যে কারণে এগিয়ে যাবো ভাবছো, সেবাব্রত হবো নিজেকে, তো সেটার কারণে কিন্তু এইডস ছড়ায় না, ঠিক আছে? হ্যাঁ, করমর্দন, একবার হ্যান্ডশেক করে নিলে যে পেশেন্টের সাথে, কী গো ভালো আছো, এরকম, সে কিন্তু পেশেন্ট আরও বেশি সুস্থ হয়ে উঠবে, কারণ সাপোর্ট পাবে, লাইক অ্যাজ এ মুন্না ভাই MBBS, দেখতে পারো স্টোরি ভালো, বাট মুন্না ভাইয়ের মতো হতে যেও না কিন্তু, সেটাও নজর দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ছড়াই কীভাবে বলো না, রোগবাহিত ছুঁচ এবং সিরিঞ্জের মাধ্যমে। হ্যাঁ, আরে কোথায় চলে গেল, এসেছে বলো, এক্ষেত্রে অর্থাৎ তুমি কাউকে ইঞ্জেকশন দিলে, হ্যাঁ, সেই ইঞ্জেকশন, সেই সিরিঞ্জে আবার অন্যজনকে ইঞ্জেকশন দিচ্ছ, হ্যাঁ, মানে তুমি কিছু না পড়ে গিয়ে নার্সিং করতে চলে গেছো, মানে সেবাই ব্রত হয়েছো, তাহলে সে সেরকম করবে, তো দেখবে যখন তোমাকে ইঞ্জেক্ট দেওয়া হয় প্রত্যেকটা সিরিঞ্জ, তারপরে ব্রান্ড করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তাই যাতে অন্য রোগ, এক রোগ থেকে অন্য রোগে রক্তের বাইরের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে। তো অপশন এ ক্ষেত্রে অবভিয়াসলি রাইট অ্যান্সার, তাও আমরা অ্যান্সারটা একবার দেখে নেব, একদম ওকে। তো এই জাতীয় ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, দেরি না করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। দিস ইজ ইয়োর বুবায়ো, সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ক্লাস। কী বলো, টাটা, বাই বাই।